प्राण स्वामी चले गेछो मरे गेछो दिए आमाय फाकी ओगो चले गेछो मरे गेछो दिए आमाय फाकी উত্তরিয়া দিয়ে ও ব্যাস পড়িয়ে সঙ্গে আছেন প্রতাপ চন্দ্র মালাকার সম্পাদক মির্জাচক মা মনসা মঙ্গল জনকীর্তন কমিটির তাকে উত্তরিয়া দিয়ে ও ব্যাস পড়িয়ে বরণ করছেন আমাদের এই কমিটির সদস্য শরৎচন্দ্র মণ্ডল এবং মির্জাচক মা মনসা মঙ্গল জনকীর্তন কমিটির সহসভাপতি শুনেছিস কিছু তোরা সুগেন লালা সুগেন লালা সহসভাপতি তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই কমিটির সদস্য সন্তোষ মণ্ডল মাস্টার মহাশয় এবং মির্জাচক মা মনসা মঙ্গল জনকীর্তন কমিটির কমিটির কর্মকর্তা অন্যদেরকে বরণ করে নিচ্ছেন ব্যাস পড়িয়ে আমাদের এই কমিটির সদস্য অসিত মণ্ডল ও অন্যান্যরা ইট চালা মা
হে গোবিন্দ, আমাকে আপনারা চিনতে পারবেন না বুঝলেন? কেন গাড়ির মতো তার নাম্বার মারা নেই যে আপনারা চিনতে পারবেন? তবে পরিচয়টা দিয়ে দিই একটু। আমি বাবা ব্রাহ্মণ মানুষ বুঝলেন, কেন আমি ভালো মন্দ খাই না, আমি ভালো মন্দর সাথে চলি না। কেন চলি না? ব্রাহ্মণ মানুষ, লোকের বাড়িতে পুজো পার্বণ করতে যাই, একটু ভালো মন্দ খাই না খাই ভালোই খাই। কেন মাছ তো খাবোই না, খাসির মাংস চলবে না জি, ভর্তা মহাপাপ। আর যদি পোলট্রির মাংস হয় ওটা একটু অল্প অল্প খাই, কেন ওটা হাইলিং চাষ তো, ওতে তো কোনো দোষ নেই। তো যাকে একটু যাবো, এটাকে দিয়ে গিয়ে একটু বাজার করব, বাজার করে বউকে দেবো না দেবো ভালো মন্দ আর কিছু, মানে একটু বাজারটা করব। ওরে কলির ব্রাহ্মণ আমি, ওরে করে বেড়াই যজমানি, ওরে কলির ব্রাহ্মণ আমি, ওরে করে বেড়াই যজমানি, কলির ব্রাহ্মণ আমি। যাই বাবারে যাই, এটা দিয়ে যাবো এক জায়গাতে, একটু পুজো করবো, পুজো করে একটু মন্দিরে যাবো, তারপরে মা বাবা কি অবস্থা রে বাবা, বাবা এই এই এইগুলো না করে তুই রিং ডং লাগার ডিং ডং করে ঘুরতো। আরাম দাদা দাদা চল এই বাবা, এ শব্দটা কিন্তু একটা কেমন হারাম দাদা, তুই আমাকে জুতো মারলি রে বেটা, বেটাকে দেব না। এই আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, পাগলের সাথে একটু বুঝিয়ে বলা যায় তো দেখি, বুঝতে পারি কিনা।
দাদা বাবা মামা করিস না স্টেজের মধ্যে এক বাচ্চা কোলে নিয়ে আসবে বাচ্চার মা যদি আপনি প্যান্ডেলে থাকেন আসাপ্তি আপনি প্যান্ডেলে আছেন দেখবেন স্টেজের মধ্যে একটা বাচ্চা কোলে নিয়ে আসছে যদি বাচ্চার মা থাকেন তো আসবেন নালে বাচ্চার মাসি পিসি রয়েছে বাচ্চা নিয়ে যাবেন হ্যাঁ গো দিদি কটা ছেলে পেলে গো গুনতি নাই নাকি গো ছেলে হারিয়ে গেছে গুনতি না ইস মা ওই দাদা ठाकुर मानुष मारबो ना बुझलि मारबो ना मारबो ना अच्छा तोर की बोल तो तोर की क्यों मारा गेछे रे सत्य तोर मा मारा गेछे কিছু হয়নি এই জন্য মায়ের হয়তো দৃষ্টি তার মস্তিষ্কে বিরাজ করেছে এই শুন তুই যদি তোর মা ব্রাহ্মণ রে বাবাকে বল আলু দিয়ে রান্না করে খাবে বাগুন আমি বাগুন না বাগুন না বল ব্রাহ্মণ বাগুন মাকে সিদ্ধ কর না বাগুন বাগুন মাকে সিদ্ধ করে দে বাগুন মাকে সিদ্ধ কর না বাগুন তোর মাকে বাগুন সিদ্ধ করব কি রে বাগুন ওহো তার মানে তোর মাকে শুদ্ধ মানে ওই কি পিণ্ডি দেওয়ার জন্য বলছিস আমার মাকে সিদ্ধ করে দে না বাগুন সিদ্ধ লাগে শ্রাদ্ধ কি পাগল কে নিয়ে পড়লাম মা মরে গেছে আরে মারা তো গেছে রে বেটা ওটা তো আমিও বলছি মা মরে গেছে মা মরে গেছে মাকে সিদ্ধ করে দেবো সিদ্ধ নয় সিদ্ধ নয় শ্রাদ্ধ তোর কাছে টাকা পয়সা আছে টাকা নাই কি করে করবি এক কাজ কর শোন তুই খা তুই খা প্যান পট ওটাও ঢং নেই এই জন্যই তো বলে পাগল তোর কাছে টাকা পয়সা আছে রে কিছু নাই এক কাজ কর টাকা কোথায় পাবি তোকে একটা আমি যুক্তি দিতে পারি কেন তুই তো সমাজে সমাজে ঘুরে বেড়াস রাস্তাঘাটে পড়ে থাকিস পাগল মানুষ যদি তুই ভালো বুদ্ধি করে যদি ভিক্ষে করে যদি তোর মারে শ্রাদ্ধটা করতে পারিস তাহলে তোর মনে কর একবারে তাপি তো প্রাণ শীতল হয়ে যাবি পাগল তুই দে না আমি হ্যাঁ আমার মা মারা গেছে রামজাদা হট হট তুই জানিস না বেটা আমি ব্রাহ্মণ হলে কি হবে কানা কি দিন এক মুঠ দানা রে বেটা পক্ষী কি দিন এক মুঠ লক্ষ্যে রা আমি তো বেটা ধুতি খুলে আমার কাছে নাই আমি রাস্তা দেখালাম যদি করিস তো আমি তোর শ্রাদ্ধটা বিনা পয়সা করে দিতে পারবে বাবুন মারবে এই শোন 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 মারবে না তুই যা বাবা যা পাগলামো করিস না যা তুই বল আগে বল
কি বলবো আকবর আকবর মারবে বাবু মারবে না আচ্ছা আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি এই পাগলের মায়ের শ্রাদ্ধর জন্য ভিক্ষে করব আপনারা অবশ্যই দেবেন কেন আমি ব্রাহ্মণ মানুষ বলেছি আর আমি বাবা আশীর্বাদ করব আপনাদের এই টাকা কমবে না কেন ঠাকুর মানুষ তো কইতেছিয়ে বলবো যদি 500 টাকা দেন ভগবান 1000 টাকা দিবে দিয়ে দেন তাড়াতাড়ি হাতে পায়ে ধরে ভিক্ষা স্বরূপ চেয়ে নিবি বেটা বলবি কি জানিস একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা একটি পয়সা আচ্ছা সকল মনস ভক্তকে জানাই যে আপনারা সকলেই যারা যারা ভিক্ষা দেবেন এই মনসা গানটাই মা ভিক্ষার গান সত্য কথা আজ আমরা 10 কোটিতে করছি তা বলে নয় দেখুন যারা বাড়িতে মনসা গুণ কীর্তন দিয়েছেন তিনারাও কিন্তু 3 দিন 5 দিন ভিক্ষে করে তাই 10 কোটি আপনাদের কাছে ভিক্ষে স্বরূপ এবং মনসা গানে যে দান করতে এই সত্য কথা আপনারা দান করুন আমরা অভিনয়টি করি বাজারে শুন সিদ্ধ কর এক কাজ কর যেগুলো বলেছে শুন তিল জব ঘৃত মধু এগুলো সব এনেছিস আচ্ছা আচ্ছা মাকে সিদ্ধ কর না বাবা আরে সিদ্ধ নয় রে বেটা শ্রাদ্ধ আরে শ্রাদ্ধ যে করব 7 পিঢ়ির নাম লাগবে আচ্ছা তোর নামটা বল তোর নাম বল হ্যাঁ জানি আরে তোর নামটা বল হ্যাঁ জানি আরে জানিস তো বল না বেটা হ্যাঁ জানি হারাম জাদা শোন 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 আমি যেটা বলবো সেটা বলিস বুঝলি তোর বাবার নাম কি তোর বাবার নাম কি আরে 7 পিঢ়ির নাম লাগবে তো আরে 7 পিঢ়ির নাম লাগবে তো আর তোর নামটা কি তোর নামটা কি এই পাগল এই পাগল হারাম জাদা জীবই আচ্ছর হারাম জাদা পিঠটাকে আমার ডাইরেক্ট করে দিল রে কই রই রে দাদা এটা তোর মার শ্রাদ্ধ করছিস না আমার পিণ্ডি দিছিস রে বেটা এদিক আয় তুই হারাম জাদা এদিক আয় এদিক আয় ইস ওটা না আমি যেটা বলবো তারপরে কথা বলবি বুঝলি বল তোর নামটা বল হ্যাঁ জানি জানিস তো বল না হ্যাঁ জানি ও তোর নামই হ্যাঁ জানি হ্যাঁ জানি মণ্ডল ও হ্যাঁ জানি মণ্ডল তোর বাবার নাম বল কে জানি হ্যাঁ জানি রে বেটা কে জানি কে জানি তোর বাবার নাম কি কে জানি আরে নামটা বল কে জানি মণ্ডল ও কে জানি মণ্ডল বাবা হ্যাঁ জানি রে বেটা কে জানি আচ্ছা এক কাজ করতে তোর মার নাম কি রে মায়ের নাম মায়ের নাম লতা মুলস্কার যেই লতা মুল ওই লতার বেটা তুই ওই লতার বেটা তুই তোর মার নাম লতা মঙ্গেশকার আর তোর বাবার নাম রচনা ব্যানার্জি
ভালোই নাম রেখেছিলে ধর ধর রামজাদা শোন এই জল নে মন্ত্র বল বল শ্রী বিষ্ণু বলে মুখে দে রে আরে আমার মুখে না রে পাগল কেউ আসে শ্রাদ্ধ করতে আরে এটা কি রে এটা ধর এটা ধর এটা কি বলতো কি এটা নাম হচ্ছে অফিসের সামনে যে সব ভক্তগুলো আছেন দয়া করে বসে যাবেন অফিসের সামনে যে সব ভক্তগুলো আছেন দয়া করে বসে যাবেন নয়তো শুনতাম একটু বল এটার নাম কি কাইসা ধর পিণ্ডিটা ছেঁচে আমার শ্রাদ্ধটা শেষ হলো কিনা তোর হারামজাদা আমাকে ছেঁচে বললাম এদিকে আয় তোর এটা নাম কি আলু এবার ছিটা একটু বালু বুঝলি ভালো করে ছিটাবি তোর গোষ্ঠীকে বেচি রে হারামজাদা আমাকে কি করলি বেটা আমার গায়ে ছিঁড়ে তো বলেছিলাম হারামজাদা করে বেটা কি করলি এটা আমাকে ভাল লুক করে দিলি একবারে সমাজের মধ্যে ঢুকতে পারবি এই পিণ্ডিগুলো আমি এই পিণ্ডিগুলো নিয়ে তাড়াতাড়ি যা ওই ঘাটে ডুবিয়ে যা 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 আমি তোর মা মা তোর গোনা গোষ্ঠী হারামজাদা পাগল ছাগল তো পিণ্ডি করে আমি কেন তোমার মা হতে যাব মা মা আমি দেখতে পাচ্ছি তোমার হাতে পিণ্ডর থালা হায় ভগবান আমি ভেবেছিলাম পৃথিবীতে আমি এমন একাই হতো ভাগে পৃথিবীতে তুমি কাকে যে কখন কি রূপে পাঠাও তোমার নীলা বোঝা বড় দায় দয়াল যদি আমি সত্যি প্রকৃত সতী হয়ে থাকি গো মা মনসা দেবী তুমি যদি আমার সাধনায় তুষ্ট হয়ে থাকো আজ এই ঘাটে তোমায় সাক্ষাৎ দিতে হবে তুমি দেখা দাও মা তুমি দেখা দাও দেখা দাও ও পাগল পাগল মা তোমার নাম তো আমি জানি না এদিকে এসো আমার মান্দাসের দিকে যদি আমি সত্যি প্রকৃত সতী হয়ে থাকি আমার ছোঁয়ায় আমার এই ভেলার স্পর্শে তোমার স্মৃতি শক্তি যেন ফিরে পায় আমার এই দেশ কেন মা আমার কি হয়েছিল মা মা সি
স্মৃতি শক্তি ফিরে পেয়েছে আমি পেয়েছি মা তুমি কিন্তু তুমি কে গো মা আমি হ্যাঁ আমি বড় অনাথিনী গো মা আমি বড় অনাথিনী মা তুমি কোথায় চলেছো ভেসে মা আমার স্বামীকে নিয়ে আমি স্বর্গের প্রাণে যাত্রা করেছি যাও মা যাও আর আমি তোমাকে বাধা দেব না মা তুমি যেই পথে বাসতে বাসতে চলেছো কিন্তু একটা কথা মনে রেখো মা আমি তোমার আশাতে এই ঘাটে বসে থাকবো মা তুমি যত না ফিরে আসবে মা এসো মা আসে মা আমি আছি না 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 আমরা এমন জানো